শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের জন্য আমি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান বিষয় থেকে নবম দশম শ্রেণীর জন্য ষষ্ঠ অধ্যায়ে জীবের পরিবহন, এটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ডে কীভাবে রক্ত সঞ্চালিত হয় সে বিষয়ে বিস্তারিত একটু আমরা জানার চেষ্টা করব। তো এসো আজকে আমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখি এবং হাতের কাছে বইপত্র, বই খাতা, খাতা কলম এগুলো প্রয়োজনীয় জিনিস নিয়ে তোমরা বসে যাও। আশা করি যদি এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো, শোনো, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে প্রথমে আমাদের হৃৎপিণ্ডের গঠনটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কারণ হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালোভাবে বুঝতে গেলে তোমাকে অবশ্যই গঠনটা ভালো করে বুঝতে হবে। এই কারণে আমাদের গঠন এর জন্য আমরা একটা চিত্র আঁকব। তাহলে আজকে এই পাঠ শেষে আমরা যা শিখবো একটু দেখে নিই। মানব হৃৎপিণ্ডের চিত্র আঁকতে ও বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবো এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়া বর্ণনা করতে পারবো। তো দেখে নিই আমরা। প্রথমে আসো, মানব হৃৎপিণ্ড কেমন হয় এবং কীভাবে চিত্রটা আঁকতে হয়। তাহলে মানব হৃৎপিণ্ডের গঠন, মানব হৃৎপিণ্ডের গঠন, এক্ষেত্রে আমরা একটা হৃৎপিণ্ডের চিত্র আঁকবো। আমরা খেয়াল করি, ভালোভাবে একটু খেয়াল করার চেষ্টা করি। চিত্র আঁকার কিছু কৌশল আছে, কৌশলগুলো একটু ভালো করে অবলম্বন করতে হবে। আমরা এইভাবে চিত্রটা আঁকানোর প্র্যাকটিস করবো, যাতে করে তোমরা খুব সহজে চিত্রটা আঁকতে পারো। Thank you.
মোটামুটি চিত্র আঁকা আমাদের হয়ে গেছে। আমরা একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করলে দেখতে পাব এটা হচ্ছে হৃৎপিণ্ডের চিত্র। তোমরা সকলে দেখতে পাচ্ছ হৃৎপিণ্ড একটি পাতলা পেরিকার্ডিয়াম পর্দা নামক একটি পর্দা দ্বারা আবৃত থাকে। পর্দাটার নাম এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের চারিদিকে একটা পাতলা পর্দা থাকে, এই পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আমি নামটা এখানে লিখে রাখলাম পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। এছাড়া প্রতিটি হৃৎপিণ্ড, মানব হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। প্রকোষ্ঠগুলো হচ্ছে দুইটা অলিন্দ এবং দুইটা নীলম। এটা এই পাশে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ডান অলিন্দ, ডান অলিন্দ ঠিক এই পাশে আছে বাম অলিন্দ। তাহলে অলিন্দ কয়টা হলো? দুইটা। একটি ডান অলিন্দ আর একটি বাম অলিন্দ। একইভাবে নিচের দিকে দুইটা নিলয় থাকে, এপাশে এটাকে বলা হচ্ছে ডান নিলয় আর এপাশেরটাকে বলা হচ্ছে বাম নিলয়। তাহলে প্রকোষ্ঠ কয়েকটি? চারটি প্রকোষ্ঠ, অলিন্দ দুইটা ডান বাম এবং নিলয় দুইটা ডান নিলয় এবং বাম নিলয়। এছাড়া হৃৎপিণ্ড তোমার তিনটি প্রকোষ্ঠ, চারটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত এবং এর তিনটি স্তর রয়েছে। একেবারে বাইরের দিকের যে স্তর, সেই স্তরকে বলা হয় এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম মাঝের স্তরকে বলা হয় মায়োকার্ডিয়াম এবং একেবারে ভিতরের স্তরকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। তাহলে এরকম তিনটি স্তর নিয়ে হৃৎপিণ্ড গঠিত এবং এই হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? চারটি। ডান অলিন্দের সাথে মহাশিরা যুক্ত থাকে। উপরের দিকে যে মহাশিরা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা এবং নিচের দিকে আরেকটা মহাশিরা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা। তাহলে ডান অলিন্দের সঙ্গে মহাশিরা যুক্ত আছে, একটা উপরের দিক থেকে, দেহের উপরের দিক থেকে যুক্ত আছে, যেটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, আর নিচের দিকে দিক থেকে আরেকটা যুক্ত আছে, সেটাকে বলা হচ্ছে নিম্ন মহাশিরা। একইভাবে বাম অলিন্দের সাথে দেখো দুইটা নালী যুক্ত আছে, রক্তনালী। এই রক্তনালী দুইটা ফুসফুস থেকে আসে, দুই ফুসফুস থেকে আসে, তাই এই নালীগুলোকে বলা হয় ফুসফুসীয় নালী। তাহলে এটার নাম হলো ফুসফুসীয় শিরা। তাহলে এই শিরা দুইটা দুই ফুসফুস থেকে এসে বাম অলিন্দে যুক্ত হয়েছে, তাই এর নাম হলো ফুসফুসীয় শিরা। তাহলে আমরা পেলাম ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, ফুসফুসীয় শিরা। এছাড়া লক্ষ্য করো এই অলিন্দ এবং নিলয়, অলিন্দ এবং নিলয়ে মাঝখানে এরকম ত্রিপত্রী, এক ধরনের কপাটিকা থাকে যার নাম হচ্ছে ত্রিপত্রী কপাটিকা বা বাইকাস্পিড কপাটিকা। তাহলে এই কপাটিকাগুলোর নাম কি? এগুলো হচ্ছে ট্রাইকাস্পিড, ত্রিপত্রী কপাটিকা বা ট্রাইকাস্পিড বা ত্রিপত্রী কপাটিকা। অর্থাৎ এরকম কপাটিকা তিনটা থাকে, তাই এটাকে বলা হচ্ছে ত্রিপত্রী কপাটিকা। একইভাবে বাম অলিন্দ এবং নিলয়ের ছিদ্রপথ, এই ছিদ্রপথে
যে দুইটা কপাটিকা থাকে এটাকে বলা হয় বাইকাস্পিড কপাটিকা বা দ্বিপত্রী কপাটিকা। বাইকাস্পিড বা আমরা লিখতে পারি দ্বিপত্রী কপাটিকা। খেয়াল করি তাহলে ডান অলিন্দের সাথে ডানিলার একটা সংযোগ পথ আছে, এই পথে সংযোগ পথে ট্রাইকাস্পিড বা ত্রিপত্রী কপাটিকা থাকে। একইভাবে বাম অলিন্দের সাথে বাম নিলয়ে একটা সংযোগ পথ আছে, এই পথে বাইকাস্পিড বা দ্বিপত্রী কপাটিকা থাকে। এবার ডান নিলয়ের সঙ্গে একটা দেখো রক্তনালী, রক্তনালী সংযুক্ত হয়ে এই যে হৃৎপিণ্ড থেকে বাইরে বের হয়েছে এখানেও এক ধরনের কপাটিকা আছে। এই কপাটিকাকে আমরা বলছি অর্ধচন্দ্রাকার কপাটিকা, অর্ধচন্দ্রাকার কপাটিকা, অর্ধচন্দ্রাকার কপাটিকা। তাহলে এখানেও আছে অর্ধচন্দ্রাকার কপাটিকা। এবার যে রক্তনালীটা ডান নিলয় থেকে হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে এগুলো ধমনী বের হচ্ছে, একইভাবে বাম নিলয় থেকে আর একটা রক্তনালী বের হয়েছে, এটাও ধমনী, দুটাই ধমনী, কিন্তু একটা হচ্ছে ফুসফুসীয় ধমনী যেটা ডান নিলয় থেকে যে ধমনীটা বের হয়ে দুইটা শাখা এদিকে একটা শাখা গেছে আর আরেকটা শাখা এদিকে, দুইটা শাখা দুই ফুসফুসে চলে গিয়েছে রক্তনালী, এটাকে বলা হচ্ছে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী। আর বাম নিলয় থেকে আরেকটা রক্তনালী যেটা বের হয়ে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েছে দেহের উপরের দিকে নিচের দিকে, এই ধমনীকে বলা হচ্ছে মহাধমনী। কি বলা হচ্ছে? মহাধমনী, মহাধমনী। তাহলে বন্ধুরা দেখো আমরা চিনতে পারলাম যে শিরা এখানে দুই ধরনের আছে, একটা ফুসফুসীয় শিরা আর একটা ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা, অর্থাৎ মহাশিরা এবং ফুসফুসীয় শিরা। একইভাবে অলিন্দের এই ধমনীর কথা যদি বলি তাহলে মহাধমনী এবং ফুসফুসীয় ধমনী। তাহলে এই অংশগুলো তোমরা আশা করি বুঝতে পারলা যে একটি হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, ডান অলিন্দ, বাম অলিন্দ, অলিন্দগুলো আকারে ছোট হয়, নিলয়গুলো আকারে বড় হয়, তবে অলিন্দের প্রাচীর পাতলা হয়, পক্ষান্তরে নিলয়ের প্রাচীরগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্রাচীরটা একটু পুরু বা প্রশস্ত পুরু। এবং এই হৃৎপিণ্ডের তিনটি স্তর রয়েছে, বাইরের স্তরের নাম এপিকার্ডিয়াম, মাঝের স্তরের নাম মায়োকার্ডিয়াম এবং ভিতরের স্তরের নাম এন্ডোকার্ডিয়াম। এছাড়া ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে ত্রিপত্রী কপাটিকা থাকে এবং বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে দ্বিপত্রী বা বাইকাস্পিড কপাটিকা থাকে। এছাড়া বাম নিলয়ের সাথে যে একটা রক্তনালী তোমার যুক্ত হয়ে এটা হৃৎপিণ্ড থেকে বাইরে বের হয়েছে তার নাম হচ্ছে মহাধমনী, এবং ডান নিলয় থেকে আরেকটি রক্তনালী যেটা বের হয়ে দুই ফুসফুসে চলে গিয়েছে তার নাম হলো ফুসফুসীয় ধমনী। এইভাবে আমাদের এই হৃৎপিণ্ডের গঠনটাকে মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমরা এই চিত্রটা আঁকলাম, চিত্র হৃৎপিণ্ডের গঠন। এবার আসো এর মধ্য দিয়ে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন কিভাবে হয়, তাহলে হৃৎপিণ্ডের গঠন, এবার আমরা রক্ত সঞ্চালন, এবার আমরা শিখব কি রক্ত সঞ্চালন। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা দেখিয়েছি এখানে ফুসফুসীয় শিরা এবং ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা, এই শিরাপথে ফুসফুসীয় শিরাপথে তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে দুই ফুসফুস থেকে এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করে বাম অলিন্দে, একইভাবে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে, এই পথ দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে কোথায়,
ডান অলিন্দে। তাহলে ডান অলিন্দে উর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা পথে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে এবং ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করে বাম অলিন্দে। এবার অলিন্দদ্বয়ে পেশির সংকোচনের ফলে কি হয়, এই ট্রাইকাস্পিড কপাটিকা এবং বাইকাস্পিড কপাটিকা দুইটি খুলে যায় এবং এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। এবার এই নিলয়গুলোর যে প্রকোষ্ঠ, নিলয়গুলো প্রসারিত হয়, ফলে রক্তগুলো এখানে চলে আসে। এবার পুনরায় যখন নিলয়ে পেশিগুলো সংকুচিত হয় তখন এই রক্তের উপরে চাপ পড়ে, এবার রক্ত বের হওয়ার চেষ্টা করে এখান থেকে, তখন কি হয়, এই ট্রাইকাস্পিড কপাটিকা এবং বাইকাস্পিড কপাটিকাগুলো বন্ধ হয়ে যায় এবং এই অর্ধচন্দ্রাকৃতি যে কপাটিকা রয়েছে, এই অর্ধচন্দ্রাকার কপাটিকা আছে কোথায়, ফুসফুসীয় ধমনী এবং মহাধমনীর এই সংযোগ স্থলে। এই কপাটিকাগুলো এবার খুলে যায়, ওপেন হয়ে যায়, যার কারণে কি হয়, এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই পথ দিয়ে এই রক্তনালীতে, এই রক্তনালীর নাম কি, ফুসফুসীয় ধমনী, তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই ফুসফুসীয় ধমনী হয়ে তোমার দুই ফুসফুসে চলে যায়, এদিক দিয়েও বের হয়ে যায়। তাহলে দুই ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে চলে গেল এখান থেকে বের হয়ে, এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই নালীটার নাম কি তোমরা দেখতে পাচ্ছ, এই নালীটা হচ্ছে মহাধমনী। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এই পথ দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনী হয়ে দেহের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে। এইভাবে আমাদের মানব হৃৎপিণ্ডে রক্ত একবার প্রবেশ করে, আবার একবার হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়, অর্থাৎ রক্ত সঞ্চালিত হয়। তাহলে আমরা হৃৎপিণ্ডের গঠন এবং রক্ত সঞ্চালন কি পদ্ধতিতে হয় আশা করি বুঝে গেছো। আমি আরেকবার রিপিট করছি, উর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে, ঠিক একই সময়ে ফুসফুসীয় শিরাপথে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দদ্বয়ের সংকোচনের ফলে ট্রাইকাস্পিড কপাটিকা এবং বাইকাস্পিড কপাটিকা খুলে যায় এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। নিলয়দ্বয়ের সংকোচনের ফলে পুনরায় রক্তগুলো এবার এই ট্রাইকাস্পিড আর বাইকাস্পিড কপাটিকাগুলো বন্ধ হয়ে যায় এবং অর্ধচন্দ্রাকার কপাটিকা খুলে যায়, ফলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনী পথে ফুসফুসে যায় এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনী পথ হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এইভাবে আমাদের রক্ত সঞ্চালিত হয়। তো বন্ধুরা, খেয়াল করি এটি কীভাবে কাজ করছে বা এটি গঠিত কী কী অংশ নিয়ে, সেই অংশগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আশা করি তোমরা খুব সহজে এই ইয়েটা বুঝতে পারবা। আরেকটা টিপস দিয়ে দিই তোমাদের, সেটা হলো যে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করবে অলয়ের শিরাপথে, হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করবে কোন পথে, শিরাপথে, এবং হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাবে ধমনী পথে। তো আমরা সেটা দেখি যে ফুসফুসীয় শিরাপথে, দেখো এই যে ফুসফুসীয় শিরা, এই ফুসফুসীয় শিরা আর এই মহাশিরা, নিম্ন মহাশিরা, উর্ধ্ব মহাশিরা, এসব পথে অর্থাৎ শিরাপথে রক্ত প্রবেশ করছে আর এই ধমনী পথে রক্ত বের হচ্ছে। দেখো এটাও ধমনী, এই দুই ধমনী পথে রক্ত বের হচ্ছে। তাহলে শিরাপথে রক্ত প্রবেশ করবে হৃৎপিণ্ডে আর ধমনী পথে রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমার ক্লাস। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই শেয়ার, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল থেকে, এবং কোনো সমস্যা থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, পরবর্তীতে আমি এগুলো চেষ্টা করব তোমাদের সলভ করে দেওয়ার। তো আশা করি বুঝতে পেরেছ তোমরা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।